যাদের বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারা যদি এইভাবে মাছের ফিশ ফিঙ্গার তৈরি করে দেন তাহলে দেখবেন আঙুল চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ফিশ ফিঙ্গার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে এক পিস মাছ নিয়েছি, এখন আমি মাছটাকে ভালোভাবে করে সিদ্ধ করে নিব। আমি মাছটাকে সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি লেবু দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমি মাছটাকে ভালোভাবে করে সিদ্ধ করে নিব। তো আমার মাছটিকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে ঠান্ডা করে নিব আর কাঁটাটাকেও ছাড়িয়ে নিব। তো আমার কাঁটাটাকে ভালোভাবে করে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ স্বাদমতো, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, চাট মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি আবার সবগুলো উপকরণকে ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এরপর আবার আমি মাছের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিব সয়া সস, টমেটো সস। আমি আর এক মিনিটের মতো সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, আমার মনে ছিল না। তো আমার মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে করে ফেটিয়ে নিব। এখন আমি এই মাছগুলোকে ভালোভাবে করে মেখে নিব। আমি এখানে দুই পিস পাউরুটি নিলাম, পাউরুটির সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে। অবশ্যই এই ফিশ ফিঙ্গারটা তৈরি করার জন্য পাউরুটির ব্যবহার করতে হবে, পাউরুটি ছাড়া ফিশ ফিঙ্গারটি তৈরি হবে না। তো আমার দুই পিসে মনে হচ্ছিল কম হয়েছে, আমি আরও এক পিস পাউরুটি নিয়ে নিলাম। তো আবার আমি ভালোভাবে করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিব। হাতের তালুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, এখন আমি আঙুলের মতো করে শেপ দিয়ে নিব। একটি তৈরি হয়ে গিয়েছে, সেমভাবে আমি সবগুলো ফিশ ফিঙ্গারকে তৈরি করে নিব। এখন আমি ফিশ ফিঙ্গারগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে কোট করে নিব বেড গ্রামের মধ্যে। আমি দুইবার করে কোট করে নিব, আপনারা চাইলে একবার বা তিনবার করে নিতে পারেন। তো আমার একটি ফিশ ফিঙ্গার কোট করে নেওয়া হয়ে গিয়েছে,
আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমার সবগুলো ফিশ ফিঙ্গারকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিব। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। তো আমার ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আর সেমভাবে সবগুলোকে ভেজে নিব। আর এই রেসিপিটি যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই কাড়াকাড়ি লেগে যাবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।